দলের প্রয়োজনে যিনি নিজের সবটুকু নিংড়ে দেন, দল হারলে যার চোখে পানি চলে আসে, যিনি মূলত একজন ফাস্ট বোলার, দলের প্রয়োজনে হয়ে যান একজন স্বীকৃত ব্যাটসম্যান, তিনি হচ্ছেন বাংলাদেশের স্পিরিট স্টার তাসকিন আহমেদ। দলের প্রয়োজনে তিনি কি না করেছেন! বাংলাদেশের যখন উইকেটের প্রয়োজন হয় তখন বল হাতে দুর্দান্ত বোলিং করে থাকেন তাসকিন আহমেদ। এমনকি যখন রানের প্রয়োজন হয় তখন হাতে তুলে নেন ব্যাট, আর ব্যাট করে থাকেন একজন স্বীকৃত ব্যাটসম্যানের মতোই। এ কারণে তিনি বোলিং অনুশীলনের পাশাপাশি ব্যাটিং অনুশীলনটাও খুব ভালোভাবেই করে থাকেন। ভবিষ্যতে হয়তো তাসকিন আহমেদ বেন স্টোকের মতো অথবা তার চেয়েও ভালো একজন স্বীকৃত অলরাউন্ডার হয়ে বাংলাদেশের নেতৃত্ব দেবেন, আর এটাই টাইগার ভক্তদের চাওয়া।